2021 সালে এসে দেখছি আমরা মটোরোলা কিন্তু একটা ভালো কাজ করছি। মটোরোলা বেশ কয়েকটি ডিভাইস তারা 2021 সালে লঞ্চ করলো এবং ভালো দামের সঙ্গেও তারা লঞ্চ করলো, এবং মটোরোলা তাদের আবারও একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন আনতে চলেছে, যেটা মোটো E7 পাওয়ার ডিভাইস কি। অবশ্যই এই যে ডিভাইসটি কিন্তু ফ্লিপকার্টের ওপরে টিজার চলে এসেছে, ইন্ডিয়াতে যে ফ্লিপকার্টটা আছে তার ওপরে টিজার চলে 19 ফেব্রুয়ারি এই ডিভাইসটি ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে, এবং এই মোবাইল ফোনটি কিছুদিনের মধ্যে বাংলাদেশেও পাওয়া যাবে। তো আজ আমি এই ভিডিওতে এই মোবাইল ফোনটির মধ্যে যা যা পেক্স থাকবে, এই মোবাইল ফোনটির প্রাইসটা কত হবে বা এই ডিভাইসটি কবে বাংলাদেশে পাওয়া যাবে, সমস্ত রকম ডিটেলস আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আজ আর বেশি না বকে চলে যাব সরাসরি ভিডিওর মেন টপিকের দিকে। সবার প্রথমেই আমি ডিসপ্লে থেকেই শুরু করতে চাই। ডিভাইসটির মধ্যে 6.53 ইঞ্চি একটি HD+ IPS ডিসপ্লে, যেটা অবশ্যই থাকছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে। এর ব্যাজেস নিচের চেয়েটাও অনেকটাই ছোট থাকছে, এবং এখান যে ভিডিও কোয়ালিটিটাও কিন্তু ঠিকঠাক থাকবে। কিন্তু ফুল HD+ রেজুলেশন ডিসপ্লের সঙ্গে যদি তুলনা করা যায় তার সঙ্গে কিন্তু হবে না। HD+ ডিসপ্লেতে যে কোয়ালিটিটা থাকার কথা সেই রকম কোয়ালিটি আপনি ডিভাইসটির মধ্যে থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে এখন যদি ডিজাইনকে নিয়ে কোনো কথা বলা যায়, ডিভাইসটির ব্যাক সাইডে থাকছে অবশ্যই পলিকার্বনেট বডি, অর্থাৎ প্লাস্টিক বডি থাকছে। তার সঙ্গে সঙ্গে ব্যাক সাইড দুটো ক্যামেরা সেটআপ, LED+ ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও থাকছে। তো ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু আমাকে এখানে ভালো লেগেছে, যে মটোরোলার ডিজাইনটা আমাকে সত্যি ভালো লাগে। তো ব্যাক সাইডের ডিজাইনটাও আমাকে ভালো লেগেছে। তবে এখন কথা বলবো ক্যামেরাকে নিয়ে। ডিভাইসটি ব্যাক সাইডে ব্যবহার করেছে দুটো ক্যামেরা, যেটার মেইন সেন্সারটা থাকছে 13 মেগাপিক্সেলের, তার সঙ্গে সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সার। সেলফিতে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো যে দামের সঙ্গে লঞ্চ করবে অবশ্যই ক্যামেরা কোয়ালিটিও ঠিকঠাক থাকবে। তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির প্রসেসরকে নিয়ে, কি এমন প্রসেসরটা থাকবে, কতটা ভালো আপনি ইউজ করতে পারবেন ডিভাইসটিকে। ডিভাইসটির মধ্যে আপনি যে প্রসেসরটা পাবেন মিডটেকের হেলিও G25 প্রসেসর, যেটা কিনা একটা নর্মাল ইউজারের জন্য বেটার প্রসেসর। আপনি যদি এখানে ফেসবুক ইউজ করতে চান, ইউটিউব ইউজ করতে চান, হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান, তো ঠিকঠাক হবে আপনার জন্য। তার সঙ্গে সঙ্গে আপনি যদি এখানে ফ্রি ফায়ার গেমটা বা পাবজি লাইটটা খেলতে চান, ডিভাইসটির মধ্যে কিন্তু ভালোভাবে খেলতে পারবেন। আর আপনি যদি চাইছেন কোনো হাই গেম খেলতে ডিভাইসটির মধ্যে, তাহলে বেশিরভাগ সময় ল্যাগ ফ্রেম ড্রপ আপনি ডিভাইসটির কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। এবং এই মোবাইল ফোনটির যে একটি র্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে লঞ্চ করবে 4 GB র্যামের সঙ্গে 64 GB স্টোরেজ, তো একটি বড় র্যাম ভ্যারিয়েন্ট কিন্তু ডিভাইসটির মধ্যে থাকছে। তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির ব্যাটারিকে নিয়ে। ডিভাইসটির মধ্যে কিন্তু থাকছে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি, FC কেবলও থাকছে কিন্তু, কিন্তু এখানে থাকছে না কোনো ফাস্ট চার্জার, 10 ওয়াটের একটা নর্মাল চার্জার থাকছে বক্সের মধ্যে, এবং মোবাইল ফোনটিও 10 ওয়াটের নর্মাল চার্জার সাপোর্ট করবে। তো এখানে যে আপনার মোবাইল ফোনটি চার্জটা করতে অনেকটা সময় লাগবে কিন্তু ইউজটা আপনি অনেকটা সময় ধরে ইউজ করতে পারবেন। বুঝতেই পারছেন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকছে এবং মোবাইল ফোনটি চার্জটাও করতে অনেকটা সময় লাগবে। তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির দাম কিনে। এই যে ডিভাইসটি ইন্ডিয়াতে লঞ্চ হবে 9000 টাকার আশেপাশে, এবং বাংলাদেশে যখন এই ডিভাইসটি যাবে আপনারা কিন্তু 11000 টাকা থেকে 11500 টাকার আশেপাশে এই ডিভাইসটি আপনারা বাংলাদেশেও কিন্তু অফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তবে এখন বলবো এই মোবাইল ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যেতে পারে। অবশ্যই এই মোবাইল ফোনটি এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে, নয়তো মার্চের ঠিক প্রথমের দিকে এই ডিভাইসটি বাংলাদেশে পাওয়া যাবে। তো আশা করি আজ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলো। তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।